সম্প্রতি গুলশানে একটি বহুচল ভবনে আগুন লেগেছে আমাদের দেশে এই ধরনের দুর্ঘটনা প্রায় ঘটে এসবের কারণ ও প্রতিকার কী দেখুন এগুলোর কারণ প্রতিকার আমরা বলে কী লাভ হবে সংশ্লিষ্ট মহল তারা যদি বুঝতে পারেন তাহলে সেটাই হলো সবচেয়ে বড়ো বিষয় এবং এই বিষয়ে বিশেষজ্ঞরা কথা বলবেন আমার মনে হয় এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদেরই কথা বলার কথা আমরা শুধুমাত্র সাধারণ মানুষ হিসাবে আপনার যেরকম অবজারভেশন থাকতে পারে আমাদের অবজারভেশন হলো যে আমাদের দেশে অপরিকল্পিত নগর অপরিকল্পিত ঘরবাড়ি ইত্যাদি প্রচুর পরিমাণ যেমন হয়েছে সেই সাথে আপনার নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন সেগুলোর ঘাটতিও প্রচুর পরিমাণে আছে সেগুলো আমরা সবাই কম বেশি জানি এরপরও আপনার অনৈতিকতা দুর্নীতি এবং টাকার বিনিময় প্ল্যান পাস ইত্যাদি ইত্যাদি নানা কারণে আমাদের আপনার মরার মরার উপরে খড়ার ঘাড় মতো অনেকটা নিজেরা মানুষ ভায়োলেশন করে এরপর আবার টাকা পয়সা দিয়ে প্রশাসনও প্রশাসনের বিভিন্ন মানুষ অনেক সময় দেখা যায় যে এ ধরনের অন্যায় কাজে যুক্ত হয়ে যান ফলশ্রুতিতে আপনার সর্বত্র অনিয়ম আপনার সর্বত্র আপনার নীতিহীন কাজকাম এগুলোর ফলশ্রুতিতে সেগুলোর যে প্রায়শ্চিত্ত সেগুলো আমাদেরকে করতে হয় তবে হ্যাঁ এটা ঠিক যে আগুন লাগতেই পারে কোনো জায়গায় সব ঠিকঠাক থাকলেও আগাম লাগতে পারে তো সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্ক যেমন থাকবো তেমনি বা বিপদে আপদে আমরা একে অন্যের সহযোগিতা এগিয়ে আসবো অনেক সময় দেখা যায় যে আমরা অতিরিক্ত ভিড় করে তামাশা দেখতে গিয়ে আপনার দমকল বাহিনী কিংবা আপনার ফায়ার সার্ভিস সহ যারা কাজ করছেন তাদের কাজে অনেক বিঘ্ন আমরা ঘটাই সেটার জন্য আমরা না ঘটাই সেদিকে খেয়াল রাখবো আর বল আরমিন এই ঘটনায় একজন মৃত্যুবরণ করেছেন তাকে আলহার বল আরমিন সাহায্যের মর্যাদান করুন তাকে আল্লাহ মাফ করে দিন এবং এ ধরনের ঘটনা থেকে আমাদের গরিব দেশকে হেফাজত করুন আমাদের সবাইকে যার যা দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সততার সাথে প্রতিটা কাজ করার চেষ্টা করতে হবে তাহলে এগুলোর আশঙ্কা অনেকখানি কমে আসবে সেই সাথে এই জাতীয় দুর্ঘটনায় আপনার যে সমস্ত যন্ত্রপাতি ইত্যাদি আধুনিক যন্ত্রপাতি ইত্যাদি ব্যবহার করা উচিত সেগুলো একান্ত ঠেকে না গেলে আমাদের আসলে মনে হয় না অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার মনে হয় সেগুলোকে খুব গুরুত্বের সাথে তারা যদি দেখেন তাহলে আশা করা যায় সালবিন্দলা এ ধরনের বিপদাবদের পরিমাণ কমে আসবে